واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ايها الناس اتقوا الله فان التقوى ملاك الحسنات قال الله عز وجل يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون فالتقوى ثمن الجنه فمن لم يتق الله عز وجل لم يدخل جنه ربه فعلينا وعلى الناس جميعا ان يتقوا الله في السر والعلن সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজকে আমরা এক মহতি দিনে আপনাদের সামনে খুতবায় দাঁড়িয়েছি। এই দিনটিকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়, দিনগুলোর মধ্যে প্রধান দিন হচ্ছে এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুনাস সাবিকুন, আমরা জাতি হিসাবে সব শেষে এসেছি কিন্তু দিন পালনের দিক থেকে আমরা প্রথমে আছি। কারণ আমরা শুক্রবার দিনে আমরা জুমা বন্ধ হিসেবে আল্লাহ তাআলার ঈদ পালন করি। আল্লাহ তাআলা আমাদের জন্য, গরিবদের জন্য, সবার জন্য, ধনী সবার জন্য ঈদের দিন ঘোষণা করেছেন, সাপ্তাহিক দিন। সেই সাপ্তাহিক ঈদের দিন আমাদের জন্য শুক্রবার নির্ধারণ করেছেন। ইহুদিরা শনিবার পালন করে থাকে আর নাসারারা রবিবার পালন করে থাকে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শেষে তিনি দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু তার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা এই দিনটিকে গোপন করে রেখেছেন। এই দিনটির ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনটি ফিহে খুলিকা আদম, এই দিনটিতে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, এই দিনটিতেই তাকে জান্নাতে দিয়েছিলেন আর এই দিনটিতেই সেখান থেকে তাকে বের করা হয়েছে। এবং হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনেই কিয়ামত অনুষ্ঠিত হবে। এমনকি অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত প্রত্যেকটি প্রাণী এই দিনটি নিয়ে ভীত সন্ত্রস্ত থাকে, কখন কিয়ামতের সংবাদ এসে যাবে। সেজন্য প্রত্যেকটি মানুষের উচিত এই দিনটিকে সুন্দরভাবে, যেমনিভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, যেমনিভাবে এই দিনটির সুন্নতগুলো আমল করেছেন, এই দিনটির সুন্নত জানা এবং সেটা অনুসারে আমল করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের যে সমস্ত সুন্নত বর্ণনা করেছেন, তন্মধ্যে গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে এই দিনে প্রথমেই গোসলের ব্যাপারে রাসূল গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসে এসেছে, তিনি বলেছেন গোসলু ইয়াউমুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের উপরে কর্তব্য হচ্ছে এই দিনে গোসল করা। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গোসল করতে পারে সেটা তার জন্য উত্তম, যদি না করতে পারে যেন অজু করে। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দিনটিতে সুগন্ধি ব্যবহার করতে বলেছেন। এই দিনটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি মসজিদে আসতে বলেছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাহা ফিস সাআতিল উলা ফাকান্নামা ক্বাররাবা বাদানা, যে ব্যক্তি প্রথম ঘন্টায় আসবে, আরবদের ঘন্টা প্রথম শুরু হয় সকাল 6টা থেকে, আমাদের মতো দিনের 12টার পর থেকে শুরু হয় না, আরবীয় ঘন্টা ছিল, এটা প্রমাণ করে হাদিস থেকে, যে সকালে মানরা হাফিজ সাআতিল উলা, প্রথমে যে ব্যক্তি আসবে অর্থাৎ প্রথম প্রথম মসজিদে প্রবেশ করবে দেরি না করে, ফাকা আন্নামা কররাবা বাদানা, সেজন্য একটি উট আল্লাহর রাস্তায় কোরবানি করলো।
এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বিতীয় ঘন্টায় যে আসবে সেজন্য একটি গরু কোরবানি করলো, তারপর তৃতীয় ঘন্টায় যে আসবে সেজন্য একটি ছাগল কোরবানি করলো, শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সর্বশেষ ঘন্টায় যে আসবে ষষ্ঠ ঘন্টায় সেজন্য ডিম দিল আল্লাহ আল্লাহর রাহে। এই হচ্ছে আমাদের জন্য আগে আসার ফজিলতের বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন রাসূলুল্লাহ সাল্লাম এটাও বলেছেন এরপরে ফেরেশতারা আর কারো নাম লেখে না, অর্থাৎ আগে নাম লেখা আরম্ভ করে কে প্রথম আসছে তাদের নাম লেখা আরম্ভ করে লিখতে থাকে ফেরেশতারা। যখন ইমাম সাহেব খতিব সাহেব খুতবায় দাঁড়িয়ে যায় তখন কারো আর নাম লেখা হয় না, সেই জন্য ওই ব্যক্তি সৌভাগ্যবান বিবেচিত হবেন না যিনি খুতবার ইমাম সাহেব দাঁড়ানোর পরে মসজিদে প্রবেশ করেছেন, কারণ তার জন্য সেই সেই যে সওয়াবের জিনিসগুলো আর লেখা হচ্ছে না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যেইভাবে আমল করলে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুসংবাদ এসেছে সেভাবে আমাদের প্রত্যেকটি আমল যেন হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকি। মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের সুন্নতের মধ্যে আরো বলেছেন, মান বাক্কারা, যে ব্যক্তি তাড়াতাড়ি আসলো এবং অন্যকে তাড়াতাড়ি আসার প্রতি উৎসাহ দিল এবং মসজিদে এসে দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ বাজালো না এবং সেখানে যতটুকু তার সালাত আদায় করা সম্ভব ততটুকু সালাত আদায় করলো, তারপর শুনলো ইমামের খুতবা শুনলো কোনো কথা বলল না, এমনকি এটাও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কেউ তার ভাইকে বলে যে চুপ থাকো তাহলেও সে একটি ভুল কাজ করেছে, তার সওয়াব সে সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে বোঝা গেল আসতে হবে এবং খুতবা শোনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন, সেই খুতবা আমরা কেন শোনাতে চাচ্ছি? আমাদের এই খুতবার সাথে রয়েছে হেদায়েতের বাণী, হেদায়েতের কথাগুলো আরবিতে বললে অনেকেই বুঝতে পারেন না, যদি আমরা আরবিতে আপনারা বুঝতে পারতেন তাহলে আমরা আরবিতে সমস্ত খুতবাটাই আরবিতে দিতাম, তারপরও আমরা যেগুলো আরকানুল খুতবা সেগুলো আরবিতেই দেব ইনশাআল্লাহ, আর বাকি অংশটুকু যেগুলো নসিহত আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই নসিহতটুকুকে অন্য ভাষায় দেওয়ার প্রতি উৎসাহ দিয়েছেন যে ভাষায় মানুষ বুঝে সেই ভাষায়। সেই জন্য আমরা এই খুতবার অংশটুকু আপনাদের জন্য বাংলায় বলে থাকি যে অংশটুকুর মধ্যে নসিহত রয়েছে এবং যেখানে রয়েছে শিক্ষা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এভাবে মসজিদে আসবে তাড়াতাড়ি আসবে, অন্যকে তাড়াতাড়ি আসার প্রতি উৎসাহ দিবে এবং সে এসে সেখানে সালাত আদায় করবে, কোনো রকমের বাড়তি কাজ করবে না, ফজুল কাজ করবে না, নষ্ট হয় এমন কোনো কাজ করবে না, তাহলে তার সে তার গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয় এবং পরবর্তী আরো তিন দিনের গুনার ক্ষমা করে দেয়ারও আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম পক্ষ থেকে সুসংবাদ এসেছে। এগুলো সগিরা গুনা নিঃসন্দেহ ক্ষমা করা হবে, কবিরা গুনা ক্ষমার জন্য তওবা লাগে, আলেমরা এ ব্যাপারে সবাই একমত। সম্মানিত মুসলিয়ান কেরাম, এই এক গুরুত্বপূর্ণ এই দিনগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনে আরো যে সমস্ত আমলের কথা আমাদের বলেছেন, তন্মধ্যে রাসূল বলেছেন এই জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময় আল্লাহর কাছে যে কেউ কোনো কিছু চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। ইমামগণ বলে থাকেন সেই সময়টি হচ্ছে খতিব সাহেব খুতবায় দাঁড়ানোর পর থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত, কোনো কোনো আলেম বলেছেন যে সেটা হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত, দুটাই হতে পারে, পুরো দিনও হতে পারে। আল্লাহর কাছে সেজন্য এই দিনটিতে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। কি চাইবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা শুক্রবারে বেশি বেশি করে আমার উপর দরুদ পাঠ করো, কারণ তোমাদের সালাত আমার কাছে পেশ করা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার জন্য যত বেশি আপনি দুরুদ পাঠ করবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। এক সাহাবি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কত বেশি আপনার জন্য সালাত আদায় করব, আপনার প্রতি সালাত কত বেশি পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি অর্ধেক পড়ো তা উত্তম। সাহাবি বললেন যে আমি যদি আরো বেশি পড়ি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আরো বেশি আরো উত্তম। সাহাবি বললেন যে আমি পুরোটাই শুধু আপনার প্রতি দুরুদ পাঠ করব, অর্থাৎ অন্য দোয়া বন্ধ করে শুধু আপনার প্রতি সালাত আদায় করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে তোমার সমস্ত সমস্ত ভার সমস্ত তোমার যত রকম বিপদ আপদ তা দূর হবে
এবং আল্লাহর কাছে তোমার নৈকট্য অর্জিত হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পাঠ করা আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ আমল, তার উপর এই সালাতটি যেন আমরা পাঠ করি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর কিছু মৌসুম আছে, এই মৌসুমগুলোতে চেয়ে নিতে হয়। একজন ব্যবসায়ী যেমন তার ব্যবসার সময় চিনে নেয়, তেমনি ভাবে আল্লাহ তাআলার মৌসুমগুলোতে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় যে আল্লাহ তাআলা কি চাচ্ছেন। আল্লাহ তাআলা যখন শেষ রাতে নেমে আসেন এবং ডাকতে থাকেন, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব, তেমনি ভাবে সেই সময় আমাদেরকে যেমন ডাকতে হয় আল্লাহর কাছে। এবং যারা তাহাজ্জুদ গুজার আছেন আপনারা, তাদের সেই দোয়াগুলো বেশি কবুল হয়। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময় সেটা যেটা তাহাজ্জুদের সময় মানুষ বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে চায়। তেমনি ভাবে আরো কিছু সময় আছে যে সময়গুলিতে আমল করার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আমরা এমন একটি মাসে উপনীত হয়েছি যেই মাসটিকে বলা হয় শাবান। আজকে আরব দেশে শাবান মাস শুরু হয়ে গেছে, আমাদের দেশে হয়তো আরেকদিন পরে হবে। একটি মাস আমরা অতিক্রম করে যাচ্ছি রাজব, তারপরে হচ্ছে শাবান, এরপরে আসবে রমজান। এই মাসগুলোর মধ্যে দুটি মাস সামনে রয়েছে, একটি হচ্ছে একটি মাস পার হয়ে গেছে তাও রাজব, আর একটি মাস সামনে রয়েছে তাও রমাদান। দুটি আল্লাহর নিকট অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই ফজিলতপূর্ণ মাসের মাঝখানে এমন একটি মাস রয়েছে যে মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু আমল করতেন, সে আমলগুলো করার ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি কোন পুরো মাস, রমজান ছাড়ার পুরো মাস তিনি কখনো সওম পালন করেননি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসেই রোজা রাখতেন এবং ভাঙতেন, রমজানে তিনি ফরজ রোজা আদায় করতেন, কিন্তু শাবান মাসে তিনি প্রায় পুরোটাই রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের এই বেশি গুরুত্ব দিয়েছেন। জিজ্ঞাসা করেছেন, তাকে জিজ্ঞাসা করলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যিনি হাব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বিখ্যাত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র তিনি ছিলেন উসামা ইবনে যায়েদ। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখছি এই মাসে আপনি সবচেয়ে বেশি রোজা রাখেন, তার কারণ কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছিলেন যে এই মাসে রোজা রাখার কারণ হচ্ছে মানুষগুলো এই মাসের রোজা ভুলে যায়। আগের মাসেও রোজা রাখে, রজবে তারা রোজা রেখে থাকে, রমজানে তারা রোজা রাখে, মাঝখানে এই মাসের রোজা যেন কোনো ক্রমেই বাদ না পড়ে যায়, আল্লাহর এবাদতের থেকে বাইরে না চলে যায়, সেজন্য আমি সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই মাসে রোজা রাখি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ছিলেন মানুষের প্রতি সবচেয়ে দরদি, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাদের প্রতি সেটা ফরজ করে দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হওয়ার ভয়ে অনেক সময় নির্দেশ দিতেন না, আশঙ্কা করতেন যদি আমি সেটা অনবরত করতে থাকি হয়তো সেটা ফরজ হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনাকে, সেই যে ভালোবাসাকে, আমাদের প্রতি সেই ভালোবাসাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তোমাদের জন্য এমন রসুল পাঠানো হয়েছে যিনি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, তিনি তোমাদেরকে যা কষ্ট হয় তা থেকে তিনি দূরে থাকেন, আর তোমাদের প্রতি অত্যন্ত যত্নবান তিনি। ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেজন্য ফরজ করে দেননি, কিন্তু এই তিনি আদায় করে নিজে এই মাসে সওম পালন করে গুরুত্ব দিয়েছেন যাতে করে আমরা এই মাসে কিছু সওম পালন করি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে আল্লাহর দরবারে আমল সমূহ পেশ করা হয়, আল্লাহর দরবারে প্রতিদিনের আমলই পেশ করা হয়, আবার প্রতি জুমার আমল পেশ করা হয়, এক সপ্তাহের আমল পেশ করা হয় শুক্রবারে, আবার মাসের আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, বাৎসরিক আমল পেশ করা হয় এই মাসে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কাছে আশা করি যে আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আমি রোজা অবস্থায় থাকব। সুবহানাল্লাহ, সবচেয়ে উত্তম কাজটি
উত্তম কাজের সাথে সমাপ্তি চেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে আমল উঠবে, সে আমল উঠবে এই কথা জিজ্ঞাসা কি অবস্থায় উঠছে, যে আমার আমার বান্দারা রোজাদার হিসেবে আছে, আর রোজা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমালু বনি আদম লাহু ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজি বিহি, বনি আদমের প্রত্যেকটি কাজে তার জন্য, তবে সাওম সেটি আমার জন্য রাখা হয় আর আমি সেটার প্রতিদান দেব। এর কারণ হিসেবে আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ফেরেশতারা লিখতে থাকে, বলতে থাকে, ইয়া রব, এই লোকটি তো রোজা রাখছে, আর রোজা হচ্ছে না খাওয়া, না পড়া, না পান করা এবং স্ত্রীর কাছে না যাওয়া, এই তিনটি জিনিস তো না সূচক, আমরা কোনটা লিখব? আল্লাহ তাআলা বলেন, তোমাদের লেখার প্রয়োজন নাই, আমার বান্দার আমল আমি দেখছি, আমি সেটা লেখার দায়িত্ব নিচ্ছি। ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজি বিহি, দুনিয়াতে মানুষ অনেক রকম আমল করে, সাওমের মতো এরকম কোন আমল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি ভালো কাজের ওসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলাইকা বিসসাওমি ফা ইন্নাহু লা ইদলা লাহু, তুমি রোজা পালন করো, তুমি সব সময় সাওম পালন করতে থাকো, এর মতো কিছু আর কিছু নেই। যুবকদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আরেকটু বাড়ি উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, ইয়া মাশার শাবাব মান ইস্তাতআ মিনকুমুল বায়আতা ফালিয়াতাযাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের ক্ষমতা আছে আর্থিক এবং শারীরিক, তারা যেন বিয়ে করে। ওয়ামান লাম ইয়াসতাতি ফা আলাইহি বিসসাওম ফা ইন্নাহু লাহু উজা, আর যে ব্যক্তি এই বিয়ে করতে সমর্থ হবে না, সে যেন রোজা পালন করে, সেটা তাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে। দুনিয়ার বুকে আল্লাহর পথে চলার থেকে বড় কিছু আর হতে পারে না। যুবকরা যদি আল্লাহর পথে চড়ে বড় হতে পারে, শাহাবুন্না শাহাফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে যদি বড় হতে পারে, সেই যুবক আরশের নিচে ছায়া পাবে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। যদি আল্লাহর ইবাদতে বড় হতে হয়, প্রাকৃতিক যে সমস্ত টান আছে তা থেকে দূরে থাকতে হয়, রোজা একটি বিরাট মাধ্যম। যে ব্যক্তি এই মজা পেয়েছে, সে আর তা ছাড়তে পারে না। এমন বহু যুবক আমাদের সালফে সালেহীন চলে গেছেন, তারা হয় আল্লাহর নির্দেশ পালনার্থে তারা হয়তো রোজা ভেঙেছেন, কিন্তু রোজা ভাঙতে তারা চাননি। সবচেয়ে মজার বিষয় ছিল তাদের কাছে রোজা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা কেন রাখতেন, কেউ কেউ তার কিছু হিকমত বর্ণনা করেছেন। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক ব্যাখ্যাকার বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে আমরা বুঝতে পারি, প্রত্যেকটি ফরজ কাজের আগেই কিছু নফল কাজ থাকে এবং প্রত্যেকটি ফরজ কাজের পরেও কিছু নফল কাজ থাকে। রোজার আগে, রোজা যেহেতু একটি ফরজ রোজা, তার আগে নফল রোজা হচ্ছে, ফরজ রোজার জন্য একটি নফল কাজ, যা যেমন সালাতের আগে ফরজ না ফরজ সালাতের আগে নফল সালাত থাকে, তেমনি ভাবে ফরজ রোজার আগে নফল রোজাও আছে। সেটা প্রমাণ করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শাবান মাসে রোজা রাখতেন এবং রোজা রাখার প্রতি উৎসাহ দিতেন। তিনি এক সাহাবীকে বলেছেন, হে অমুক, তুমি কি এই মাসের সুরারে রোজা রেখেছ, অর্থাৎ প্রথমে রোজা রেখেছ? বলেছে, না। বলে, তাহলে তুমি রোজা রাখবে, তাকে তিনি উৎসাহ দিয়েছেন। এই জন্য আলেমরা বলে থাকেন, এই মাসে রোজার জন্য অন্য মাসের মতোই উত্তম সময় হচ্ছে মাসের শুরুতে, না হয় মাঝখানে তিন দিন, না হয় শেষে। যাদের অভ্যাস আছে তারা শেষে রাখতে পারে, কিন্তু যদি যাদের অভ্যাস নাই, শুধুমাত্র সর্বশেষ দিন, শুধুমাত্র 29 দিন বা যেই মাসে শেষ হবে সেই মাস রোজা রাখা নিষিদ্ধ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াউমা শাক্কি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সন্দেহের দিনে রোজা রাখবে রাসূল অবাধ্য হবে। কারণ ইসলাম চায় সুন্দর ও দলিলপূর্ণ কাজ হবে, যেখানে দলিল নাই তা করা যাবে না। এজন্য এই মাসে রোজা রাখার নিয়ম হচ্ছে, আপনি প্রথমেও রাখতে পারেন, সোমবার বৃহস্পতিবার রাখতে পারেন, মাঝখানে আইয়ামে বেদের নফল রোজাগুলো রাখতে পারেন এবং সাথে সাথে শেষেও রাখতে পারেন যদি মাসের শেষে হয়। এইভাবে যদি রোজা রাখি, এই মাস নয় শুধু, এটাই হচ্ছে রোজা রাখার সুন্নত তরিকা। এই সুন্নত তরিকা অনুসারে আমরা রোজা রাখলে সবচেয়ে বেশি ভালো কাজ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমাদের রোজাগুলো হবে। আরো উত্তম হয় যদি কেউ একদিন পর একদিন রোজা রাখতে পারেন,
আরো উত্তম হয় যদি কোন কেউ পুরো মাস রোজা রাখতে পারেন, যদি অনুসরণ করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তবে শেষের দিনগুলোতে নয়, একদম পুরো নয়, কিছু ভাঙবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস ছিলেন না। আর বলেন সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মুসলিম শরীফের রাওয়ায়েতে এসেছে রাসূল যেন পুরোটাই রোজা রাখতেন তবে দুই একদিন ছাড়া। এটাই দুই একদিন ছাড়া এই জন্য বলেছেন যাতে করে কষ্টকর না হয়ে যায় এবং যাতে করে ফরজ এবং নফল একসাথ না হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে একসাথে রোজা না রেখে মাঝখানে দুই একদিন ভেঙেছেন। তাহলে এই মাসে বড় কাজের মধ্যে আছে রোজা রাখা। দ্বিতীয়ত এই মাসে আরেকটি বড় কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সলফে সালেহীন এই মাসে কোরআন তেলাওয়াত শুরু করতেন এবং রমজান মাসে তা পরিপূর্ণ করতেন। এই মাসে কোরআন তেলাওয়াত করবেন, এই মাসে কোরআন তেলাওয়াত সলফে সালেহীন করতেন, আমাদেরও সেভাবে কোরআন তেলাওয়াতের দিকে এগিয়ে যাওয়া উচিত। কোরআন আমাদেরকে পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে, সঠিক পথে পরিচালিত করবে। যারা কোরআন পড়তে জানি না এই মাসে কোরআন শিক্ষা গ্রহণ করে আগামী মাসে যেন কোরআন তেলাওয়াত করতে পারি, অর্থ বুঝতে পারি, অধ্যয়ন করতে পারি, সে বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলোতে ইবাদতের গুরুত্ব দিয়েছেন, তেমনি ভাবে রমজানের প্রস্তুতি জিনিসটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এরকম মাস আসতো তিনি সাহাবাদেরকে ডেকে বলতেন যে একটি মাস আসছে সামনে, সেই মাসে এই এই হয়, সামনে সেই মাসের প্রস্তুতি নেওয়ার জন্য সাবধান করতেন। তেমনি ভাবে আগামী মাসে রমজান মাসের জন্য এখনই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। এমন একটি সময় পার হয়ে গেছে আমাদের যেই পুরো সময়ে আমরা আল্লাহর দরবারে তওবা করতে সমর্থ হইনি, তওবা করে পিছনের গুনাহগুলো পিছনে রেখে সামনে নতুন জীবন, নতুন করে জীবন যাপন করার জন্য রমজান মাস থেকে আমরা পরিষ্কার দেহ মন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। সেজন্য এখনই তওবা ইস্তেগফার করে আমাদের আল্লাহর দরবারে ফিরে আসা উচিত। এমন একটি সময় চলে গেছে যে সময় আমরা পিতা মাতা আত্মীয় স্বজনের খোঁজ নিতে পারিনি, সেলা রাহমি করতে পারিনি। আমাদের এখনই উচিত এই মাসে যা হয়ে গেছে তা থেকে বেঁচে থাকার জন্য ফিরে আসি এবং আমরা অচিরে যেন ফিরে এসে আল্লাহ এবং তার রসুলের পথে চলতে পারি, সেদিকে গুরুত্ব দেব এবং আমাদের আত্মীয় স্বজন এবং যাদের সাথে সম্পর্ক আমাদের খারাপ হয়ে গেছে তাদের সাথে সম্পর্ক আবার ঝালাই করে নেব। এটাই হচ্ছে এই মাসের বিরাট কাজ, দায়িত্ব। এই মাসে আরো দায়িত্ব হচ্ছে যে আমরা রমজান মাসে কি করব, কিভাবে আমরা এই রমজান মাসটাকে আল্লাহর ইবাদতে পরিপূর্ণভাবে কাটিয়ে দিতে পারবো, তা নিয়ে আমাদের ভালো কোনো চিন্তা ভাবনা করতে হবে, ভালো পরিকল্পনা থাকতে হবে যে রমজান মাসে এই এই কাজগুলি করব, রমজান মাসে কি কি কাজ বর্জন করব, এখন থেকে তার পরিকল্পনা করতে হবে। আপনি রমজান মাস আসলো অথচ অন্য মাসের মতো কাটিয়ে দিলেন, তাহলে রমজান মাসের গুরুত্ব আপনি পাবেন না। সেজন্য আগে থেকে যদি প্রস্তুতি না থাকে, যেই কোনো সময় রমজান চলে যাবে আপনার গুনাহ ক্ষমা করা হবে না। এই জন্য আপনার আমার উচিত রমজান মাসের জন্য প্রস্তুত হওয়া এবং চিন্তা করা যেই কোনো মূল্যে আমরা আগামী রমজান আসার আগেই আমাদের গুনাহগুলোকে ক্ষমা করার চেষ্টা করানোর চেষ্টা করব আল্লাহর কাছ থেকে, এবং আমরা চেষ্টা করব যেন আমরা রমজান মাস থেকে ভালো মানুষের কাতারে আমাদের আমরা গণ্য হয় আল্লাহর কাছে সে তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর ক্ষমা কোথায় আছে সেটা খুঁজে বেড়াব, যে কাজটি করতে আল্লাহ এবং তার রসুল নির্দেশ দিয়েছেন সেটি করব, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকব। ব্যক্তিগত জীবন আমাদের ভালো হবে, পারিবারিক জীবনে সুন্দরভাবে চলবে, শরীয়ত মোতাবেক সন্তানদের চালাবো, নিজেরা চলবো, আমাদের স্ত্রীদের চালাবো, মেয়েদের চালাবো, আমাদের মেয়েদেরকে পর্দা ফুসিদে অনুসার রাখবো, এই চিন্তা ভাবনা করে সুন্দর করে আল্লাহর কাছে যদি আমরা তওবা করতে পারি, তাহলে আমাদের কাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে এবং এই মাসের আমরা প্রত্যেকটি কাজ যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেইভাবে যদি কোনো পালন করতে পারি, আশা করতে পারি যে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন। আল্লাহ তাআলা এই সামান্যতম আমলও কারো নষ্ট হতে দেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াযলুমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফহা। আল্লাহ তাআলা একটু যাররা পরিমাণ, সরিষা পরিমাণ, অনু পরিমাণ যত ছোট বলতে পারেন, এরকম কোন আমল আল্লাহ তাআলা ক্ষতি আল্লাহ তাআলা কারো নষ্ট করেন না, আল্লাহ তাআলা এটাকে বাড়িয়ে দেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে কোনো কোনো সময় বান্দা একটি ছোট ফাল একটি ছোট বাচ্চা আল্লাহ রাস্তায় দান করে সেটা বাড়তে বাড়তে পুরো উপত্যকা পূর্ণ হয়ে যায়। তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে কেউ ছোট একটি আমল করে আল্লাহ তাআলা ইউদাইফা বাড়িয়ে সেটাকে অনেক বিরাট করে তোলেন। সেজন্য কোনো সামান্যতম কাজকেও আমরা হেয় করে দেখব না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন কি যদি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাও হয়। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে কোন কাজটির বিনিময়ে যে আপনি পার হতে পারবেন, আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন, গুনাহ থেকে ক্ষমা পেতে পারবেন এবং দুনিয়া থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টি নিয়ে যেতে পারবেন, সেটা আপনি জানেন না। এই জন্য বান্দার উচিত প্রত্যেকটি কাজ করার সময় মনে করা যে এটাই হয়তো আমার শেষ আমল, এরপরে হয়তো আর আমল করার সুযোগ থাকবে না, আমার এই কাজটি আল্লাহ কবুল যদি করতে পারেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক ব্যক্তি রাস্তার উপরে কাঁটাযুক্ত একটি গাছ দেখেছে, গেছে দেখার পরে তিনি সেটা সরিয়ে দিলেন, আল্লাহ তাআলা সেটা খুশি হয়ে তাকে জান্নাতে দিলেন একটি কারণে, অথচ সে হয়তো চিন্তাও করেনি জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। এই জন্য যেই কোনো কাজ ছোট হোক সেটাকে ছোট মনে করতে নাই, মনে করবেন যে এটা আমার আল্লাহর নির্দেশ, এটা আমার রাসূলের নির্দেশ। যদি রাসূলকে ভালোবেসে থাকেন, যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হয়ে থাকি, যেই কোনো ছোট মনে হলো ছোট না মনে করে বলবেন যে এটা আমার রাসূলের নির্দেশ, এটা আমার আল্লাহর নির্দেশ, আমি সেটা পালন করবই। সেই জন্য আমাদের উচিত প্রত্যেকটি কাজকে আল্লাহ তাআলার হিসাবে আমরা আমল করি, নিজের হিসাবে নয়, আল্লাহ তাআলার নির্দেশনা হিসাবে। তিনি চেয়েছেন আমার কাছে এই কাজটি, আর আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তিনি বলে দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেহেতু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তিনি আমাকে, আমার কাজ হবে দাসত্ব করা, দাসের কাজ নয় বিদ্রোহ করা। আমি প্রত্যেকটি কাজে আল্লাহর নির্দেশনা মেনে চলব, আমার পরিবারে, আমার সমাজে, আমার সন্তানদের ব্যাপারে, আমার নিজের ব্যাপারে, আমার ব্যবসায়ে, আমার সলাতে, আমার প্রত্যেকটি কাজে আমি আল্লাহ তাআলার কথা শুনব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আকুলু কাওলি হাযা ওয়া আসআলুল্লাহ আযজা ওয়া জালা লানা ওয়া লাকুমুস সাবাত আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أيها الناس اتقوا الله، فإن الله عز وجل جعل التقوى مخرجا من كل ضيق، يقول الله عز وجل ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. واعلموا أن الله عز وجل له نفحات ولفحات، الله عز وجل يعطي في بعض الأحيان ما لا يعطي في الأحيان الأخرى، والله عز وجل يأمرنا بالصلاة والصيام ويأمرنا بالزكاة والحج ويأمرنا بالإخلاص ويأمرنا ببعض الأعمال القلبية أن تكون خالصة لله، فلا نخشى إلا الله ولا نتقي إلا الله ولا نطلب إلا من الله، فلا نطلب ولا نطلب ولا نتطلب ولا نسجد ولا نركع ولا نفعل أي شيء إلا لله عز وجل. هذا هو التوحيد الخالص، فمن لم يوحد الله عز وجل ولو عمل عملا مثل قراب الدنيا لا يقبل منه شيء، والتوحيد ملاك كل الحسنات، فمن وحد الله عز وجل يقبل منه صرفا وعدلا، ومن لم يوحد الله عز وجل لا يقبل منه شيء. يقول الله عز وجل ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق، ويقول الله عز وجل إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء، فالشرك بلية ما بعدها بلية. والرسول صلى الله عليه وسلم يقول إن الله عز وجل يغفر يطلع على
আলাল ইবাদি ফায়াগফিরু লিকুল্লি ওয়াহিদ ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন ফাল মুশরিকু লা ইউকবালু মিনহু শাই ওয়া লা ইগফিরু আল্লাহ আযজা ওয়া জাল্লা লা ফিদ দুনিয়া ওয়া লা ফিল আখিরা ইল্লা ইযা তাবা ফিদ দুনিয়া ফাইন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইগফিরু লাহু ওয়াল মুশাহিন ওয়াল মুশাহিন লাইসা ইনদাহু ইল্লা আল বাগীদাতু ওয়াদ-দাহনা ওয়াশ-শাহনা ফাইন আল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইউকবালু মিনহু হাত্তা ইয়াতরুকু হাযিহিল বাগদা ওয়া হাযিহিশ-শাহনা ইবাদ আল্লাহ ان الله عز وجل امرنا بامر بدا فيه بنفسه وثنى بملائكته المسبحه القدس وثلث بكم ايها المؤمنون فقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما فقولوا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخوان الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا اجمعين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات اللهم اغفر لنا اجمعين اللهم انصر المسلمين في كل مكان اللهم ايدهم بتأييدك يا رحمن اللهم ايدهم في كل مكان يضطهدون يا ارحم الراحمين اللهم انصر المسلمين في الشام وفي الشيشان وفي افغانستان وفي العراق وفي كل مكان يضطهدون يا أكرم الأكرمين يا مجيب السائلين اللهم انصرنا وانصر عساكر المسلمين في كل ميدان اللهم انصرنا ولي علينا خيارنا اللهم ولي علينا خيارنا يا أكرم الأكرمين يا مجيب السائلين اللهم أزل عنا الوباء والبلاء والغلاء والمحن يا أرحم الراحمين اللهم شتت شمول أعداء المسلمين اللهم مزق جمعهم اللهم خالف بين كلماتهم وكن اللهم حافظ المسلمين ومؤيدهم وناصرهم يا أرحم الراحمين اللهم انصر عبادك المؤمنين اللهم انصر عبادك الموحدين اللهم انصر عبادك المسلمين يا أكرم الأكرمين اللهم احفظ شبابنا اللهم احفظهم من كل سوء اللهم احفظ شيوخنا اللهم احفظهم من كل بلية يا أرحم الراحمين اللهم احفظ أطفالنا اللهم احفظ نساءنا اللهم اجعلهم قائمين على الإسلام واجعلهم قاعدين على الإسلام واجعلهم راقدين على الإسلام اللهم أمتنا على الإسلام اللهم احينا على الإسلام يا أرحم الراحمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.